পারবি, আস্তে আস্তে তোরা সব টের পাবি, সবাইকে ঘাট ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দেবো। এই তোমার তো সাহস কম না, তুমি আমার মাকে তুই করে বলছো বেদব বউ? কি কি বলিস তুই? আমি বেদব? আমি বেদব? তোমার সাহস? চাচি, যার জন্য এসেছিলাম, আসলে আমাদের স্কুল থেকে পিকনিকের ব্যবস্থা করেছে, তো আমরা চাচ্ছি তুইও আমাদের সাথে যা। পিকনিক? কিসের পিকনিক আর কোথায় যাবে তুলি? আমাদের স্কুল থেকে পিকনিকের ব্যবস্থা করেছে, ওখানে ওর যাওয়ার কথা বলতেছি। তো কত টাকা লাগবে শুনি? 2000 টাকা। 2000 টাকা? এত টাকা কোথায় পাবো আমরা? আচ্ছা ঠিক আছে, টাকা আমি ব্যবস্থা করে দিচ্ছি। আপনি টাকাটা কোথায় পাবেন শুনি? আমি কোথা থেকে পাবো সেটা তো আমার চিন্তা, তাই না? তোমাকে চিন্তা না করলেও চলবে। মা তোমরা বসো, আমি তোমাদের জন্য নাস্তার ব্যবস্থা করছি। নাস্তা? আপনাকে কে বলেছে নাস্তা আয়োজন করতে? আর যে কেউ আসলে কি নাস্তা দিতে হবে নাকি? যে কেউ বলে ওরা আমার বান্ধবী হয়, কারোর সাথে ভালো ব্যবহার না করতে পারলে অ্যাটলিস্ট খারাপ ব্যবহারও করো না। তুমি এখানে কি করতেছ? যাও এখান থেকে। কত বড় সাহস আমার মুখে মুখে তর্ক করে! তুমি তো আচ্ছা ছোট মনে নেই, বাড়িতে মেহমান আসলে কিরকম ব্যবহার করতে হয় সেটাও শিখুনি। মা ও ছোট মনে না, ও আসলে একটা ছোট লোক। কি শিখেছি আর কি শিখিনি আর কি করতে পারি, আস্তে আস্তে তোরা সব টের পাবি, সবাইকে ঘাট ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দেবো। এই তোমার তো সাহস কম না, তুমি আমার মাকে তুই করে বলছো বেদব বউ? কি কি বলিস তুই? আমি বেদব? আমি বেদব? তোমার সাহস? চেয়েছিলাম আপনার পরিচয়টা বলবো না। তুলি শোন, আমি আমার বড় ভাইকে দিয়ে খবর লাগিয়েছি, ইনি এনার স্বপ্নের ঘরে বড় হয়েছে, ভালোবাসার মর্ম কি ইনি বুঝে না। আসলে কুকুরের পেটে তো আর ঘি সহ্য হয় না, আর আমরা চাইলে আজকে আপনার হাত দুমড়ে মুচড়ে ভেঙে ফেলতে পারতাম, কিন্তু আমরা না আপনার মতো বেয়াদব না। তুইও আমাকে বেয়াদব বললি, তোমার এত বড় সাহস? তুমি আমার বান্ধবীর গায়ে হাত উঠালে? ঠিক করেছি। আচ্ছা তোমার বাবা মা ছাড়া তুমি বড় হয়েছো সৎমায়ের কাছে, এখানে এসে তুমি বাবা মা ভাই বোন স্বামী সবই পেয়েছো, তারপরে তুমি এরকম? তোমার তো এখন নমনীয় হওয়া উচিত। আমি কারোর ভিক্ষা চাই না, আর বেশি বেশি করলে সবার কাছ থেকে সবকিছু কেড়ে নেব, এটা আমার প্রাপ্য, আমার স্বামীর জিনিস আমি ভোগ করব। যেহেতু ব্যাপারটা সবাই জেনে গিয়েছেন, তাই ভালোই ভালো বাসা থেকে বের হয়ে যান, না হলে সবাইকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব। আমাদের আশাটাই ভুল হয়েছে রে। যাই, thank you.
তুমি কখন উঠবে না, কখন এই অন্যায় বিচার করবে না। আজকে তোমার মেয়ের স্কুলের বেতন দেওয়ার মতো মানুষ নেই। ছোটবেলা থেকে কখনো অভাব অটনা কোনো কিছুই দেখতে দাওনি, আর আজ কিছু টাকার জন্য তোমার মেয়ের অন্য কারো কাছে হাত পাততে হয়। তুমি কি কখনো উঠবে না, কখনো এই অন্যায় বিচার করবে না, কখনো আমাদের পাশে দাঁড়াবে না? উঠো বাবা, তোমাকে খুব প্রয়োজন, উঠো। আজ আমরা আর পারছি না বাবা, তুমি কবে উঠবে, কবে অন্যায় বিচার করবে? উঠো বাবা।